দর্শক পাটুরিয়া দৌলতদিয়া ফেরি ঘাটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, ঘাটে যানবাহনের চাপ কেমন দেখতে পাচ্ছেন এবং ঘরমুখ মানুষদের নিয়ন্ত্রণে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিয়েছে? আমরা জেনেছি যে রাতে কিছু পণ্যবাহী গাড়ি এবং কিছু গণপরিবহন তারা গিয়েছে, যেগুলো রাতে ট্রাফিক দেখিয়ে পার হয়েছে এবং সকালে কিছু গাড়ির চাপ ছিল, কিন্তু এই মুহূর্তে পাখিদের কাছে গাড়ির চাপ একেবারেই নাই। কারণ হচ্ছে অংশে গোলরকে জেলা পুলিশের পক্ষ থেকে একটি চেক পোস্ট বসানো হয়েছে এবং সেই চেক পোস্টটি আমরা এবং অন্য কোন পরিবহনে যারা আসছেন জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বিশ্বাস। দর্শক, ঘূর্ণিঝড় আমপানকে ঘিরে উপকূলীয় এলাকার পরিস্থিতি জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। অপু, আমপানকে ঘিরে দুর্যোগ মোকাবেলায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উপকূলীয় এলাকায় পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি? মৌসুমী, আপনাকে জানিয়ে রাখছি যে এই যে ঘূর্ণিঝড় দ্রুত আমফান যে দ্রুত বাগে যে ধেয়ে আসছে, এটার আতঙ্ক কিন্তু ইতিমধ্যে আমাদের এই উপকূলীয় ভোলাতে দেখা দিয়েছে। একদিকে করোনার আতঙ্ক, আরেকদিকে এখন এই ঘূর্ণিঝড়ের আতঙ্ক, যে কারণে কিন্তু ভোলা জেলা প্রশাসন গতকাল বিকালে একটি জরুরি বৈঠক করেছেন। জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক কিন্তু আমাকে জানিয়েছেন যে তারা জরুরিভাবে 8টি কন্ট্রোল রুম খুলেছেন এবং এই করোনা ভাইরাসের কারণে গত বছর গত সময়ে যখন ছিল 704টি সাইক্লোন শেল্টার, এবার কিন্তু 1100 সাইক্লোন শেল্টার করা হয়েছে। কারণ মানুষকে সামাজিক দূরত্ব রক্ষা করে সাইক্লোন শেল্টারগুলোতে থাকতে হবে। আবার অন্যদিকে কিন্তু যেহেতু ঝড় আঘাত আনতে পারে, এ কারণে ভোলাতে যে কৃষি বড় ধান রয়েছে মাঠে, তা জরুরিভাবে ধান কেটে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আমি এখন ইলিশার মেঘনা নদীর পাড়ে আছি, এখানেও কিন্তু এখনো নদীতে কিন্তু অনেক নৌকা রয়েছে, এইসব নৌকাগুলোতে কিন্তু নিরাপদে নদীর পাড়ে চলে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আবার সকাল থেকে কিন্তু লক্ষ্মীপুর থেকে কোনো ফেরি এখনো ইলিশা ঘাটে আসেনি, যে কারণে কিন্তু ইলিশা ঘাটে অনেকগুলো ট্রাক এবং যানজট কিন্তু সৃষ্টি হয়েছে। তো ভোলাতে কিন্তু এরকম পরিস্থিতি এখন বিরাজ করছে। তবে আরেকটি কথা আপনাকে জানিয়ে রাখি, জেলা প্রশাসক জানিয়েছেন যে ভোলা জেলার যে 21টি চর রয়েছে মধ্য মেঘনা এবং সাগর মোহনায়, ওই সব চরে কিন্তু 500,000 মানুষ বসবাস করে। দুর্যোগকালীন সময় ওই মানুষদেরকে যাতে নিরাপদে মূল ভূখণ্ডে আনতে পারে, এই জন্য বড় বড় ট্রলার গুলোকে প্রস্তুত রাখা হয়েছে। তো এই ছিল মৌসুমী আমার কাছে ভোলার সর্বশেষ তথ্য। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ভোলা থেকে জানাচ্ছিলেন অমিতাভ অপু।